পুরাতন মালদার নলডুবি এলাকা 34 নম্বর জাতীয় সড়কের ধারে উচ্ছেদ অভিযান চালালো পুলিশ ও পিডব্লিউডি। অভিযোগ, অন্যজনের জায়গা বেআইনিভাবে দখল করে দুটি হোটেল খুলেছিলেন এক ব্যক্তি, তাই জমির মালিক হাইকোর্টে মামলা করেছিল। হাইকোর্টের মামলার রায় অনুযায়ী দুটি হোটেল উচ্ছেদ করতে বলা হয়। সেই রায়কে মান্যতা দিয়ে বুধবার দুটি বেআইনি হোটেল বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। পুরাতন মালদা থেকে রেজাল হকের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।